মাদক সেবনে বাধা দেয় প্রাণগুলো ছাত্রলীগ নেতার স্বজনদের আর্তনাদে ভারী ব্রাহ্মণবাড়িয়া 250 হাজার হাসপাতাল পুলিশ ও ছাত্রলীগ নেতারা জানান কয়েকদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া বেড়াতে আসেন রায়হান মঙ্গলবার রাতে তাকে মাদক সেবনে বাধা দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ এ নিয়ে দুজনে কথা কাটাকাটি হয় বুধবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শহরের মুন্সিপাড়ায় ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ নেতা রিমুর বাসায় বৈঠক বসে কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎই ইকরামের বুকে ছুরিকাঘাত করে রিমুর মামাতো ভাই রায়হান ব্রাহ্মণবাড়িয়া 250 হাজার হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক দেখলাম যে একটা পেনিট্রেটিং উন্ড আনলো আনার পরে আমরা ইসিজি করলাম করার পরে আমরা মৃত পাইছি আর এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি ইকরামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা খুবই মর্মান্তিক ঘটনা এবং কি বলবো বুঝেন এটা একটা সহযোদ্ধা হারাইলে যে এরকম খারাপ লাগে এরকমই ইকরামের এই অকাল মৃত্যুতে আমরা ক্ষুব্ধ এবং ব্যথিত আমরা চাই এই হত্যার সর্বোচ্চ বিচার হত্যাকারীকে ফাঁসির রায় কার্যকর করা হবে আইনের মাধ্যমে ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রায়হানকে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ তাকে আমরা ইতিমধ্যেই ধৃত করতে সমর্থ হয়েছি সে আমাদের কাস্টডিতে আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং এর পেছনে কোনো কারণ আছে কিনা তার অন্য কোনো মোটিভ আছে কিনা সেটা আমরা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছি নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নেতা ইকরাম রাজধানী সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া